ও মহাদেশ প্রসঙ্গ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ প্রসঙ্গ আন্তর্জাতিক চক্রান্ত। র‍্যাবের প্রধান, পুলিশ প্রধান, ওনাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা এবং র‍্যাব সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ দৃষ্টিভঙ্গি এবং হঠাৎ করে অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ধরার জন্য $50 লক্ষ পুরস্কার ঘোষণার বিষয়টি গভীর পর্যবেক্ষণে রাখা বাঞ্ছনীয়। এই ঘটনা পরম্পরা বিশ্বের সামনে বাংলাদেশের অতীত সন্ত্রাসের চিত্রকে টেনে তুলে ধাপে ধাপে বাংলাদেশ সন্ত্রাসের চারণভূমি এই অপবাদ দিয়ে এবং পুলিশ ও র‍্যাবের ব্যর্থতা এক করে একটি নতুন উপাখ্যান রচনা করার পদক্ষেপ হলেও হতে পারে এবং এমনও হতে পারে যে ঘটনা প্রবাহ বিশ্ব প্রচার মাধ্যমে প্রচার করে বাংলাদেশ এবং সন্ত্রাসের অতীত ইতিহাসকে নতুন করে প্রকাশ অব্যাহত রাখার একটি অধ্যায়ে বাংলাদেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দ্বারা আবার বোমা হামলা চালানোর চেষ্টা হলেও হতে পারে এবং সন্ত্রাস দমনে পুলিশ এবং র‍্যাব বাহিনী ব্যর্থ এই অজুহাত তুলে এদেশে সন্ত্রাস নির্মূলে সৈন্য প্রেরণের প্রস্তাব আসলেও আসতে পারে। কারণ সামরিক কৌশলগত দিক থেকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, তাই বিশ্বে দুই বলয়ে বিভক্ত পরাশক্তিসমূহ বাংলাদেশের ভূমি ব্যবহারে একটি পর্যায়ে চাপ সৃষ্টি করলে করতেও পারে যদি তারা তাদের পরিকল্পনা এগিয়ে নিতে সক্ষম হয়। ইঙ্গো মার্কিন অর্থ অক্ষশক্তির সাথে ভারতের ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক চলমান ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিও হয়েছিল যার ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং যার সুফল আমাদের দেশ ভোগ করছিল। আমাদের দেশের উন্নয়নের ধারাও অব্যাহত ছিল যা বর্তমানেও চলমান এবং প্রশংসার দাবিদার। হঠাৎ করে রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর এবং ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও অস্ত্র সরবরাহ চুক্তির বিষয়টি চূড়ান্ত অধ্যায়ে পৌঁছবার সাথে সাথেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি অন্তরালে হয়েছে কিনা বা হলেও হয়ে থাকতে পারে। এবং ভারত মার্কিন বিশ্বাসের ভিত দুর্বল হলেও হতে পারে, হয়ে থাকতে পারে, আর তা যদি সত্য হয় তবে বিশ্বের চীনের সামরিক অর্থনৈতিক ক্রমবর্ধমান প্রভাব টেকাতে এবং ভারতের উপর নজরদারি আরো জোরদার করতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ইঙ্গো মার্কিন অক্ষশক্তির নিকট সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর উপরোল্লেখিত ঘটনা প্রবাহ এবং ঘটনার পরম্পরা যুক্তরাষ্ট্রের হঠাৎ করে নেওয়া পদক্ষেপ সমূহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আমাদের অতি সতর্ক থাকা বাঞ্ছনীয় এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখা দরকার। গতকাল হঠাৎ করে ইলেকট্রনিক মিডিয়ার খবর প্রচারিত হলো চীন এবং পাকিস্তানের হুমকি মোকাবেলায় বন্ধুরাষ্ট্র ভারত পূর্ব পাঞ্জাবে আক্রমণকারী দেশের উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার জন্য রাশিয়া থেকে আমদানি করা S-400 এন্টি মিসাইল সিস্টেম বসানোর প্রক্রিয়া দ্রুততর করেছে। তাহলে কি ভারত, পাকিস্তান এবং চীন আরেকটি দুঃখজনক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? যদি তা হয়ে থাকে তবে আমাদের অত্যন্ত বেশি সতর্ক হতে হবে এখন থেকেই। যে কোনো মূল্যে আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে জাকের পার্টিকে।
উপমহাদেশ বা উপমহাদেশে কোনো যুদ্ধ বিগ্রহ না হোক এবং বাংলাদেশের জনগণ এবং বন্ধুরাষ্ট্র ভারত সহ উপমহাদেশের অন্যান্য দেশসমূহের 175 কোটি সাধারণ নির্দোষ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের কামনা, এটাই আমরা চাই। তবে উপমহাদেশে কোনো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক যুদ্ধ যদি বেঁধেই যায়, তবে পরমাণু আক্রমণ প্রতি আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা বাংলার জনগণ এবং সরকার যতই শান্তির সুপথ দেখায় না কেন, যত শান্তির আহ্বানই জানায় না কেন, বাস্তবতা হচ্ছে পাকিস্তান 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধে বন্ধুরাষ্ট্র ভারতের সাহায্য সরাসরি বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তানের দখলদার বাহিনীকে পরাজয় বরণে বাধ্য করে এবং মিত্র এবং মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পণে বাধ্য করে। সেই পরাজয়ের প্রতিশোধ দেবার জন্য পাকিস্তান মরিয়া হয়ে চীনের সাহায্যে সহযোগিতায় শত শত পরমাণু বোমা তৈরি করেছে, স্বল্প পাল্লা এবং মধ্য পাল্লার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং করছে। ঘটনা পরম্পরা একটির সাথে আরেকটি জড়িত এবং আমাদের দেশের আভ্যন্তরীণ আঞ্চলিক আন্তর্জাতিক চলমান ঘটনা প্রবাহ এবং ষড়যন্ত্রসমূহ বিশ্লেষণ করে আমি বলেছিলাম, উপমহাদেশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে। এখন কে ক্ষমতায় রইল আর কে ক্ষমতার বাহিরে রইল, এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে দেশবাসীকে সতর্ক রাখা, একত্রিত রাখা, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় 71-এর মতো জাতিকে ঐক্যবদ্ধ রেখে চলমান উন্নয়নের ধারা সচল রেখে অর্থনৈতিক ভিত অত্যন্ত মজবুত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং শক্তিশালী করা, প্রতিরক্ষা বাহিনীকে দুর্ভেদ্য করার ধারা অব্যাহত রাখা এবং বর্তমান সফল সরকারকে দেশ পরিচালনা সহায়তা করা এখন সময়ের দাবি। তবে সামনে খুব ভয়াবহ বিপদের আশঙ্কা আমি আশঙ্কা করছি এবং লক্ষ্য করছি পরিস্থিতি বিশ্লেষণ করে। আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জাকের পার্টির কোনো বিকল্প নাই। দুই দিন আগে হোক, দুই দিন পরে হোক, আমি স্পষ্টভাবে বলছি জাকের পার্টি ক্ষমতায় যাবে। তবে সেই ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া হবে শান্তিপূর্ণ, রক্তপাতহীন। এমন পরিস্থিতি সামনে উদ্ভব হবে যখন দেশবাসী দলমত নির্বিশেষে 71-এর মতো জাতীয় স্বার্থে এবং জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে, এদেশের মানুষদেরকে রক্ষা করার স্বার্থে জাকের পার্টির পতাকার নিচে সমবেত হতে বাধ্য হবে এবং জাকের পার্টি ক্ষমতায় সেই পথ ধরেই যাবে, মানুষের মাথায় আঘাত করে, ভোট চুরি করে, মিথ্যাচার করে, হত্যাকাণ্ড চালিয়ে, রক্তপাত ঘটিয়ে জাকের পার্টি ক্ষমতায় যাবে না। ধৈর্যধারী জাকের পার্টি দল, ধৈর্যধারী জাকের পার্টি একটি রাজনৈতিক দল, পবিত্র দল, একজন মহামানব কর্তৃক প্রতিষ্ঠিত একটি দল। এই দল ধৈর্য ধরেছে 32 বছর, বহু চেষ্টা হয়েছে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, বহু চেষ্টা হয়েছে জাকের পার্টির ঐক্যকে ধ্বংস করে দেওয়ার জন্য, জাকের পার্টিকে ধ্বংস করে দেওয়ার জন্য, সফল হয় নাই কেউ। বিগত দিনে বহু সরকার চেষ্টা করেছে, পারে নাই। বঙ্গবন্ধু স্বাধীনতা স্থপতি জাতির জনক যেই স্বপ্নে বা সে যেই স্বপ্ন মন মননে ধারণ করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং ভিত রচনা করে দিয়ে গিয়েছিলেন, দিকদর্শন দিয়ে গিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এরশাদ সাহেবের আমলে কিছু উন্নয়ন ঘটেছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমাদের
ত্যাগের বিনিময়ে মহাজোট সরকার গঠনের মধ্য দিয়ে। এবং এই সরকার বিগত ১৪ বছর যাবৎ পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের দেশকে এই এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস এবং প্রক্রিয়াকে ধ্বংস করার জন্য এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। আর এই কথাটাই বারবার বলতে চাই, উপমহাদেশের পরিস্থিতি ভালো নয়, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তার সাথে সম্পর্কিত আমাদের আমাদের ভবিষ্যৎ স্বার্থ। অতএব কোনো ধরনের হঠকারিতা অথবা অথবা কোনো ধরনের অতিমাত্রায় ক্ষমতা লিপ্সা যেন সীমা লঙ্ঘন করে দেশকে ঝগড়া বিবাদের দেশে পরিণত না করে আবার রক্তাক্ত প্রান্তরে বাংলাকে পরিণত না করতে পারে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। সময় হবে যখন জাকের পার্টি ক্ষমতায় যাবে, এবং সেই জন্য আপনারা ধৈর্য ধারণ করেন, নিকট ভবিষ্যতে সেই সময় উদ্ভূত হবে। ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে তাতে আমি সুনিশ্চিত, কেন জান হুজুর পাক জবানে যা কিছু বলে গিয়েছিলেন তা আজকে বাস্তবে আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে, আল্লাহ তাআলা সেটা দুনিয়াতে বাস্তবায়ন করছেন এবং বাংলাদেশেও সেটা হচ্ছে। তবে যে কোনো মূল্যেই হোক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জাকের পার্টি আপোষ করে নাই, জাকের পার্টি আপোষ করবে না।